Clash of Clans. তো হ্যালো গাইস, আমি আরও কিছুদিন পর ফের চলে আসলাম টাউন হল 8-এ। ঠিক আছে, তো টাউন হল 8-এ এসে দেখছি মোটামুটি সব কিছুই ঠিকই আছে এবং আমাদের গোল্ড আলেকজা সব ফুল হয়ে, মানে আলেকজা ফুল, এত কিন্তু গোল্ড ফুল নেই। ঠিক আছে, আমাদের দেখো বেস্ট আমরা চেঞ্জ করে একটাবার দেখে দিই তোমাদেরকে। দেখো এখানে মাত্র 3 মিনিট পরে একটা হিডেন টেস্ট আমাদের ম্যাক্স হয়ে যাচ্ছে, আর একদিনের জন্য হিডেন টেস্ট আমরা বসিয়ে দিয়েছি। ওকে, আমাদের এদিকে 8-4 টাওয়ার। ঠিক আছে, দেখো প্রত্যেকটা 10 লেভেল, মানে 10 লেভেল মানে আরে 8-4 টাওয়ার ম্যাক্স। ওকে, 10 লেভেল 8-4 টাওয়ার ম্যাক্স হয়ে গেছে। এদিকে উজার টাওয়ার আমাদের ম্যাক্স। ঠিক আছে, এয়ার ডিফেন্স ও ম্যাক্স। ওকে, আমাদের ইয়ার সুইপারও ম্যাক্স। ওকে, তার মানে আমাদের কিন্তু বেসের মধ্যে প্রত্যেকটা জিনিস প্রায় ম্যাক্স হয়ে গেছে। কিন্তু দেখো আমি আরও একটা জিনিস দেখাই, আমাদের এইখানে এই কিছু গ্রাউন্ডের জিনিস এইগুলোই বাকি আছে, যেগুলো হচ্ছে মোটর। ঠিক আছে, ক্যানন গাইস, এইগুলো আমাদের আপডেট হবে। ঠিক আছে, তো এইগুলোর জন্য আমাদের টাইম লাগবে একটু। আর আমাদের এখানে বম, ঠিক আছে, প্রত্যেকটা বম আপডেট হবে, তো আমাদের এইখানে একটু টাইম লাগবে। তাছাড়া কিন্তু দেখো গাইস, আমরা মেন কথা আলেকজারে কোনো কাজ করতে পারছি না, কেন জানো? দেখো আমাদের প্রত্যেকটা আর্মি ম্যাক্স হয়ে গেছে টাউন হল 8-এ, প্রত্যেকটা আর্মি ম্যাক্স হয়ে গেছে এবং আমাদের আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা আস্তে আস্তে পারে বেস্টটা যদি ম্যাক্স করতে করতে যাবো। ঠিক আছে, কমপ্লিট তো হয়ে গেছে, আর কিছুই বাকি নেই, তো আমাদের শুধুমাত্র এইটুকুই করতে হবে। ঠিক আছে, তো আমরা একটা মোটর দিয়ে দিলাম, আরেকটা মোটরকে আমরা দিতে পারবো নো, তো একটা কেনন নো, মানে আমাদের অ্যাটাক করতে হবে মনে হয়। তো দেখবে আবার ক্লান ক্রিস্টালে নো গাইস, কী অবস্থা, ক্লান ক্রিস্টালে কিছুই নেই, আমাদের কিন্তু বেস ম্যাক্স হয়ে গেছে। এই সময় ক্লান ক্রিস্টাল পুরো ফ্রি। ঠিক আছে, আমাদের এখানে আমরা কিন্তু একটু আগে অ্যাটাক করেছি, সেই হিসাবে দেখো আমাদের আর্মি এখনও পর্যন্ত রেডি হতে টাইম লাগবে একটু। ঠিক আছে, তো আমরা কিন্তু একটা কাজ করতে পারি, আমরা এখানে বুস্ট অল করতে পারি, অল বুস্ট করলে আমাদের আর্মিটা একটু স্পিডে রেডি হবে। তাহলে দেখো মাত্র 3 মিনিটের মধ্যে আমাদের আর্মি রেডি হয়ে যাচ্ছে, তো আর্মি রেডি হোক তত সময় আমরা ফিরে আসছি। তো যত সময় আমাদের আর্মি রেডি হচ্ছে তত সময় কিন্তু আমরা একটু বিলের বেসটা ঘুরে নিই, কারণ সেই তো আমাদের আর্মি রেডি হতে টাইম লাগবে না। তো তত সময় আমরা বিলের বেসটা একটু ঘুরে নিলাম, বিলের বেস আমাদের অনেক দিনই আসা হয় না এবং বিলের বেসে অনেক কিছুই কাজ বাকি আছে। তো আমরা এখানে ফ্রি বুস্ট চালু করবো, ট্রিগুলোকে প্রথমে রিমুভ করবো। গাইস এখান থেকে দেখো 6টা জেমস পেয়েছি, আর আমাদের জেমস মেশিন দিয়েও 6টা জেমস, কত সুন্দর একটা, মানে কী বলবো আর কি, সমান আর কি যাকে বলে, লেভেলটা খুবই সুন্দর আছে। দুজনেই 6-6 করে চেঞ্জ দিয়েছে আমরা বেস্ট। এখানেও গাইস আমাদেরকে বেস্ট সাজাতে হয়েছে অনেক কষ্টে, আমরা বেস্টটাকে চেঞ্জ করে নিলাম। এটা হচ্ছে আমাদের বিল্ডার হল 4। ওকে, আর আমাদের দেখো গাইস 4-এর বিল্ডার হলে মনে হয় যদি সবগুলোই ম্যাক্স, মনে হয় যতসম্ভব আমরা এখানে দেখলে বুঝতে পারবো। দেখো গাইস 4-এর বিল্ডার হলে সবগুলো ম্যাক্স। ওকে, শুধুমাত্র কী বাকি আছে, ওয়াল, ওয়াল ছাড়া আমাদের কিছুই বাকি নেই, 9টা খালি, শুধুমাত্র 9টা ওয়াল বাকি আছে, তাছাড়া আমাদের কিছুই বাকি নেই, পুরো 4-এর বেস পুরো ম্যাক্স। ওকে, এর জন্য আমাদের এখানে লুট আমরা অনেক করে রাখবো আর কি, যদি আমরা 9-এর বেসে যাই, এই সরি 9-এর বেস বলছি, 5-এর বেসে যখন যাবো, তো 5-এর বেসে গেলে তো আমাদের তখন লুট লাগবে এবং অনেক কিছুই আমাদেরকে করতে হবে। তো আমরা কিছুদিন ওয়েট করে তবে যাবো 4 টাউন হল 5-এ, মানে বিল্ডার হল 5-এ যাবো। ঠিক আছে, কিছুদিন ওয়েট করে বিল্ডার হল 5-এ যাবো, তাহলে কিন্তু আমাদের এখানকার যে অ্যাটাকগুলো করতে হবে এবং অ্যাটাক করলে আমাদের কিছু লুট হবে, লুট হওয়ার পরে কিন্তু আমরা বিল্ডার হল 5-এ যাবো। আমাদের কিন্তু 5-এ গেলে অনেক লুট লাগবে, কারণ 5-এ গেলে অনেক কিছুই তো পাবো না। দেখো 5-এ বিল্ডার হল 5-এ গেলে আমরা কী কী পাচ্ছি এখানে, দেখো আমাদের ব্যাটেল মেশিন পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিউ পাচ্ছি, মানে মোটর, এটা হচ্ছে আমাদের ব্যাটেল মেশিন, এটা ওয়াল, মানে বিল্ডার হল 5-এ গেলে অনেকগুলোই কিছু পাচ্ছি। ঠিক আছে, ডবল ক্যানোনও পাচ্ছি একটা, আরও অনেক কিছু পাচ্ছি। ঠিক আছে, তোমার আমাদের কিন্তু লুট লাগবেই। তো ঠিক আছে গাইস, আমাদের এখানে মনে হয় আর্মি রেডি হয়ে গেছে, আর্মি কিন্তু অলরেডি রেডি। তো আমরা একটা কাজ করি, আমরা তো যদিও কিছুদিন পরে আসলাম, মাঝে মাঝে হয়তো আসা হয় তখন ভিডিও বানানো হয় না, তো ঠিক আছে কোনো ব্যাপার না, চলো আমরা এখান থেকে ডোনেট করে নেবো। ঠিক আছে, আর ডোনেট করে নেওয়ার পর আমরা এখন যাবো একটু অ্যাটাকে, আমাদের কিন্তু লুট অনেক লাগবে না, কারণ আমাদের মানে বেসের যা অবস্থা সব তো ম্যাক্স হয়ে গেছে, লুট না হলে দেখো এখানে আমার লুট লাগবে গোল্ড, কিন্তু এখানে দেখো আলেকজা আছে 6 লাখ আর গোল্ড আছে 3 লাখ, তো কিছুই তো করার নেই আমার, অ্যাটাক তো করতেই হবে। তো চলো, এই বেসটা একটু ইজি আছে, তো ইজি বেসের উপরে ইজি অ্যাটাক হবে। ঠিক আছে, আমরা ইজি করবো অ্যাটাকটা, তো আমরা এই দিকটা অ্যাটাক শুরু করবো। তাহলে গোলেম দিয়ে দিলাম, চলো আমরা দিকে একটু ইজার দিয়ে ক্লিয়ার করে নেবো, কিন্তু দিয়ে দিলাম একটা হিলার দিয়ে, আমার একটা হিলার এমনি রেখে দিয়েছি, অসুবিধা কিছু নেই, ইচ্ছাকৃত একটা হিলার রেখে দিয়েছি। ঠিক আছে, আমার ইচ্ছাকৃত একটা হিলার রেখে দিয়েছি, আর আমরা যদি এরকম জায়গাতে নো কিংবা রাইডে চলে গেছে, চলো যেতে দাও, যেতে দাও, যেখানে যে যাবে সেখানে তাকে যেতে দাও, আর আমরা এরকম একটা জায়গাতে মারবো, মানে অ্যাকচুয়ালি দেখো আমরা কোন জায়গাতে মারবো তোমাদেরকে বলে দিচ্ছি, আর এই টাইমে এইখানে মারবো, একটু সুবিধা হবে, কিন্তু কজন করে দিলাম, মানে আমরা এখানে আমাদের সিসি ইউজ করবো না। ওকে, আমরা এখানে আমাদের সিসি ইউজ করবো না, আরে এই স্পেলটা ঠিক টাইমে মেরেছি ভাই, না তো পুরো কত মজা করছি, আমরা আর্মি সব কত মজা ছিল, এই স্পেলটা একটু টাইমে যদি নামাতে পারতাম তো ব্যাস হয়ে গেছিলো সব এক্ষুনি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে। ও মাই গড, থ্রি স্টার চলেই আসলো,
পুলিশটা চলে আসলো। অলরেডি আমার হাতে কিন্তু দেখো টাইম এখন অনেক রয়েছে, তাই কি না? অনেক অনেকটাই টাইম রয়েছে আমাদের এখন, তাই না? এখনও পর্যন্ত অলরেডি 1 মিনিট টাইম রয়েছে। আরে বোম টাওয়ারটা ঠিক টাইমে ফেটে গেছে। চলো কোনো ব্যাপার নয়, এদিকে গোলেম, আরে গোলেমটাও শেষ, লুটটা সব করতেই হবে। আমার তো লুট কমপ্লিট। আচ্ছা 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 লুট তো আমাদের কমপ্লিট। ওকে 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 ওকে। আরে দেখো আমাদের হাতের টাইম এখন আস্তে আস্তে চলে যাচ্ছে, তো এরা বাইরে থেকে চলে গেলো। আমরা কিন্তু দেখো সিসি ইউজই করিনি, ঠিক আছে? তো সিসি ইউজ না করি মোটামুটি 3টা চলে আসার চান্স বেশি, কারণ আমাদের শুধুমাত্র একটাই বাকি রাখা চাই, আর তো কিছুই বাকি নেই না। দেখো কী অবস্থা, সিসি ইউজ করতেই হবে তাহলে। তো ছাড়ো আমরা সিসি ইউজ করবি না, একটার জন্য সিসি বিয়ে শুধু ইউজ করলাম, আমাদের তো লুট কমপ্লিট হয়ে গেছে, আমাদের সব কিছু কমপ্লিট। একটার জন্য সিসি ইউজ করে কোনো লাভ হবে না, আমরা একটু আর্মি বসিয়ে দিই। দেখো আমাদের এখানে রিওয়ার্ড কমপ্লিট হচ্ছে, আর এখানে রিওয়ার্ড তো ফুল হয়ে গেছে, রিওয়ার্ডে কোনো কাজই হচ্ছে না, ঠিক আছে? এখন আর রিওয়ার্ডে কোনো কাজ নেই, তো কিছুদিন পরে ফের আমাদের রিওয়ার্ড আসবে। দেখো আমাদের এখানে রিওয়ার্ডে দেখছো এই সবগুলো টিকচিহ্ন হয়ে গেছে না, এতদিন এগুলো খেলে খেলে টিকচিহ্ন হয়ে গেছে, এখন এখানে এতগুলোই বাকি আছে, তো কিছুদিন পরে আবার রিওয়ার্ড আসছে নতুন, ঠিক আছে? চলো মাত্র 2 দিন, 2 দিন 13 ঘন্টা পর আমাদের রিওয়ার্ড আসছে। আর আমাদের এখানে দেখো গাইস নতুন নতুন অনেক কিছুই এসেছে, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের এখানে একটা মানে সুপার বেলুন দিয়ে একটা অ্যাটাক এসছে। ওকে উজার দিয়ে আমরা উজার দিয়ে অ্যাটাক একটা অলরেডি চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি। একটা বোম মানে এটা হচ্ছে অল ব্রেকারও গাইস চলে এসছে। মোটামুটি আমাদের তো অনেক কটা ইভেন্ট এসছে, আর আমাদের কিন্তু গাইস বিল্ডার দুটো ফ্রি হয়ে গেছে, তো দুটো বিল্ডার ফ্রি, তো আমাদের কী করতে হবে এখন? আমাদের বিল্ডার কাজে লাগাতে হবে। তো দেখা যাক, একটা ক্যানন হয়েছে, একটা ক্যানন হলো, আর কি হচ্ছে? আর তো কিছুই হবে না, আমাদের অবস্থা খুবই খারাপ বেশের। খেলার টাইম না পেলে শুধু শুধু মানে বেশ তৈরি করে কোনো লাভ হবে না, খেলার টাইমই পাচ্ছি না, এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখানে দেখবো যে আমাদের একটু হলেও কিছু হয়েছে নো নো, আরও কিন্তু আমাদের অ্যাটাক লাগবে অনেকগুলোই, তারপরে কিন্তু আমরা কিছু একটা বসাতে পারবো, যে কোনো কিছু। আমাদের এখান থেকে পুরো আর্মিটা ম্যাক্স, মানে পুরো আমার এখান থেকে আমাদের পুরো এটা ম্যাক্স হয়ে গেছে, এই জায়গাটায় পুরো ম্যাক্স হয়ে গেছে। ওকে এগুলো পুরো ম্যাক্স হয়ে গেছে, এগুলো আমরা ইচ্ছা করে সরিয়ে রাখিনি, ওইদিকে রাখতে পারতাম। আমাদের আরও একটা বিল্ডার ফ্রি আছে, তো গাইস আমি তোমাদেরকে আগের থেকে বলে রাখি, ঠিক আছে? এরপরে যখন নেক্সট বিল্ডার আমাদের যখন রেডি হয়ে যাবে, মানে লুট যখন আমাদের রেডি হবে, তখন আমি এখান থেকে কিছু একটা আপডেট দেবো, ঠিক আছে? বোম কিংবা ট্র্যাপ, ঠিক আছে? না হয় জায়েন্ট বোম, ওকে? জায়েন্ট বোম এটা তো ম্যাক্স 3 লেভেল, এটা হবে 2 লেভেলে, ঠিক আছে? তো গাইস আমি কিন্তু আজকের জন্য এতটুকুই রাখলাম ভিডিওটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভিডিওটা বেশি বড় করা যাবে না, সেই জন্য এতটুকুই রাখলাম। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আর সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমরা অনেকেই দেখছো আমার এই ভিডিও দেখছো অনেকে, তার জন্য অনেকে ধন্যবাদ। আর চ্যানেল যদি কেউ নতুন হয় তাকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাও। আজকের জন্য এতটুকুই, বাই।